গতকাল আপনার বোনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ও, বুঝতে পেরেছি। বিয়ের শাড়িটা নিতে এসেছো তো? একটু দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। রাইমা, রাইমা, লক্ষ্মী বোন আমার, কালকে যে শাড়িটা পরে এসেছিলি, ওই শাড়িটা আর টিকলিটা নিয়ে আয়। তুমি কি আর কিছু বলতে চাচ্ছ? আমি যদি আপনার বোনের দায়িত্ব নিতে চাই। কি বললে? আপনাদের কোনো আপত্তি না থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। তুমি তো জানো ও একটু মানসিক ভারসাম্যহীন, মাঝে মাঝে সব কিছু ভুলে যায়। জানি। তোমাদের বাড়িতে গতকাল যখন আমি গিয়েছি, আশেপাশে আমি তোমার সম্পর্কে খোঁজ নিয়েছি, সবাই এক বাক্যে বলেছে তুমি খুব ভালো ছিলে। কিন্তু ভাইরে, ভালোবাসার বিয়ে তো এক জিনিস নয়, ভালোবাসা আবেগে হয়, বিয়েটা সারা জীবনের জন্য। তুমি হয়তো এখন আবেগে বলছো, কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। না ভাইয়া, আমি খুব সিরিয়াস। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। কি? এই যে শেষ পর্যন্ত তোমার পেলাম। তুমি কি এখন দেখেছো স্বপ্ন? আচ্ছা, তুমি কি আমারে ছাইড়া আবার পালাইয়া যাবে? যেতেও পারি, বলা যায় না। আমি তো আগে থেকে কিছু বলতে পারি না। যদি মুড ভালো থাকে তাহলে থেকে যাব, মুড খারাপ হলে পালিয়েও যেতে পারি। আমি কিন্তু তোমার পালাতে দেব না। একটা কথা জিজ্ঞেস করবো? একটা কেন, হাজারটা জিজ্ঞেস। এই যে সবাই বলে যে মানে আমার একটা তো সমস্যা আছে মাথায়, মানে মানসিক সমস্যা। সবাই বলে আমি পাগল, আমি কিন্তু আসলে পাগল না, সব মিথ্যা কথা। এই যে লোকে মুখে শুনে আমি পাগল, তারপরে আপনি কেন আমাকে বিয়ে করতে চেয়েছেন বলেন তো? কারণটা খুব সোজা। তুমি সেই দিন আমাদের বাড়িতে ওইভাবে এসেছিলে বলে। ওই যে আমি পাগল, যে মানসিক সমস্যা এইখানে, তাই চলে এসেছি, পাগল বলে এসেছি। আমি আমি তোমার জন্য পাগল।